বন্ধুরা, আমরা বাস্তুতন্ত্রের জীবজ উপাদান সম্পর্কে ভিডিওতে জানব। জীবজ, যাদের জীবন বা প্রাণ আছে, সে সকল উপাদানকে হচ্ছে জীবজ উপাদান বলে। সমস্ত প্রাণ আছে যে সকল উপাদান, তাদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: উৎপাদক, খাদক ও বিয়োজক। উৎপাদক হচ্ছে তাদেরকেই বলছি যারা উৎপাদন করে। এখন প্রশ্ন হচ্ছে, কী উৎপাদন করে? যারা খাদ্য উৎপাদন করে তাদেরকেই উৎপাদক বলা হয়ে থাকে। প্রাণীজগতে একমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদ শ্বালক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাথে, মাটি থেকে শোষণ করা পানির সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। মূলত এই খাদ্যটাই সমগ্র প্রাণীজগতে খাদ্য হিসেবে বা শক্তি হিসেবে প্রবাহিত হয়। যারা এই উৎপাদনের কাছে নিয়োজিত আছে তাদেরকে উৎপাদক বলা হয়ে থাকে। উৎপাদক হিসেবে বিভিন্ন সবুজ উদ্ভিদকে আমরা দেখে থাকি। তার পরবর্তী যে উপাদান বা যা পরবর্তী যে ভাগে ভাগ করা হয়েছে যে সকল প্রাণীদেরকে, তাদেরকে বলা হচ্ছে খাদক। খাদক নাম থেকে বোঝা যাচ্ছে এরা শুধু খাদ্য গ্রহণ করে। এরা মূলত পরভোজী জীব। পরভোজী জীব তাদেরকে বলা হয়ে থাকে যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না, অন্য কোনো জীবকে খেয়ে খাদ্যের চাহিদা পূরণ করে, তাদেরকে পরভোজী জীব বলা হয়ে থাকে। পৃথিবীতে সব প্রাণীই মূলত পরভোজী জীব হয়ে থাকে। এই যে কী খাদ্য গ্রহণ করছে বা কেমন খাদ্য গ্রহণ করছে তার উপর ভিত্তি করে পরভোজী জীব বা খাদকদেরকে চার ভাগে ভাগ করা হয়েছে। তৃণভোজী। তৃণ মানে হচ্ছে গাছপালা, অর্থাৎ যে সকল প্রাণী গাছপালা খেয়ে তাদের খাদ্যের অভাব পূরণ করে তাদেরকে তৃণভোজী বলা হয়ে থাকে। এদেরকে প্রথম স্তরের খাদকও বলা হয়ে থাকে, অর্থাৎ একদম প্রথম ধাপে এরা অবস্থান করে। যারা গাছ বা তৃণ বা লতাপাতা জাতীয় খাবার খেয়ে নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করে তাদেরকে তৃণভোজী বলা হয়ে থাকে। এমন একটা তৃণভোজী প্রাণীর নাম বলো তো, যেমন হরিণ, তাই না? হরিণ কিন্তু ঘাস, যেমন গরু, হরিণ, ছাগল, এরা কিন্তু লতাপাতা ঘাস খেয়ে জীবন ধারণ করে। পরবর্তী যে জীব হচ্ছে মাংসাশী জীব, বা এদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয়ে থাকে। দ্বিতীয় স্তরের খাদক বলা হয়ে থাকে এই জন্য এরা হচ্ছে তৃণভোজী জীবদেরকে খায়। একটা তৃণভোজী জীবের কথা চিন্তা করো তো, যেমন বাঘ। বাঘ কী করে? হরিণকে খায়। হরিণ তৃণভোজন করে, কিন্তু বাঘ আবার হরিণকে খায়। এই জন্য তাকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয়ে থাকে। তৃতীয় স্তরের খাদক তাদেরকে বলা হয়ে থাকে যারা দ্বিতীয় স্তরের খাদকদেরকে খায়। আচ্ছা, একটা চিন্তা করো যে ধরো ব্যাঙ, সাপ আর ঈগল পাখি। ব্যাঙকে খায় হচ্ছে সাপ, আর ঈগল পাখি কিন্তু আবার সাপকে খায়। তাহলে এখানে ব্যাঙ হচ্ছে প্রথম স্তরের খাদক, সাপ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, আর ঈগল পাখি হচ্ছে তৃতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে খাচ্ছে বলে ঈগল পাখিকে আমরা তৃতীয় স্তরের খাদক বলছি। সর্বোচ্চ খাদক হচ্ছে তাদেরকে বলা হয় যে সকল খাদককে অন্য কোনো খাদক খায় না, যেমন ঈগল পাখিকে কিন্তু আর কেউ খাচ্ছে না। ঈগল পাখি স্বাভাবিক কারণেই বয়স্ক হয়ে একসময় মারা যায়। বা মানুষ তৃণভোজীও, আবার মানুষ কিন্তু সর্বোচ্চ শ্রেণীর খাদকও, কারণ মানুষকে কিন্তু আবার কেউ খাচ্ছে না। তাই খাদ্য শৃঙ্খলে সব যে প্রাণীকে আর কোনো প্রাণী খাচ্ছে না তাদেরকে সর্বোচ্চ খাদক বলা হয়ে থাকে। তাহলে খাদকদের শ্রেণী বিভাগ করছি আমরা। খাদক তাদেরকে বলছি যারা হচ্ছে পরভোজী জীব, অর্থাৎ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্য কোনো জীব থেকে খাদ্য সংগ্রহ করে থাকে। এদেরকে চার ভাগে ভাগ করা হয়েছে: তৃণভোজী, মাংসাশী, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক। তৃণভোজী হচ্ছে তারা যা তৃণ লতাপাতা থেকে খাদ্য গ্রহণ করে থাকে, যেমন হরিণ, গরু, ছাগল, এরা। মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে যারা তৃণভোজীদেরকে খায়, বাঘ, এরা তৃণভোজীদেরকে খেয়ে থাকে। তৃতীয় স্তরের খাদক হচ্ছে তারা যারা দ্বিতীয় স্তরের খাদককে খায়। আর সর্বোচ্চ খাদক হচ্ছে তাদেরকে বলছে যারাই সর্বোচ্চ তাদেরকে আর কেউ খাচ্ছে না। বিয়োজক। বিয়োজক হচ্ছে তারা যারা মৃতদেহ থেকে খাদ্য উৎপাদন করে। এদেরকে পরজীবী বলা হয়ে থাকে। এদেরকে পরজীবী বলা হয়ে থাকে কারণ এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, অন্য জীব থেকে, অন্য জীবের মৃতদেহ থেকে খাদ্য তৈরি করে, তাদেরকে হচ্ছে বিয়োজক বলা হয়ে থাকে। বিয়োজক মৃতদেহকে পচিয়ে বিভিন্ন অজৈব উপাদানে পরিণত করে। এই অজৈব উপাদানগুলোই গাছ সার হিসেবে বা তার পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে খাদ্য উৎপাদন করছে সবুজ উদ্ভিদ, সেই সবুজ উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীর খাদকরা খাচ্ছে, এবং এই বিভিন্ন শ্রেণীর খাদকরা যখন মারা যায় তখন এই বিয়োজকরা তাদেরকে খেয়ে
বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের মাধ্যমে অজৈব বস্তুতে পরিণত করছে। অর্থাৎ পরিবেশের উপাদানগুলো কিন্তু এই বিভিন্ন শ্রেণীর খাদক থেকে বা জীবের উপাদানের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলোকে আমরা বিয়োজক হিসেবে জানি। তাহলে আমরা বাস্তুতন্ত্রের যে জীবজ উপাদান আছে তাদের সম্পর্কে একটা ভালো ধারণা এই ভিডিও থেকে জেনে গেলাম।